আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছে আমি তাহমিদা কনক। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। মহামারীর কারণে অনেক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। শত সমস্যার মধ্যেও আমরা দেশের উন্নয়ন অব্যাহত রেখে যাচ্ছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গোপালগঞ্জে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি পরিবারও ভূমিহীন থাকবে না, আমরা ভূমিহীনদের ঘর করে দিয়েছি, এখন যারা ভূমিহীন আছে তাদেরও ঘর করে দেব। এর আগে কোটালীপাড়া জনসভা মাঠ থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার 48টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর মধ্যে 43টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও 5টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বিএনপির রাজনীতি মিথ্যা ও হত্যার বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে তিনি বলেন, বিএনপি যখন 75 পরবর্তী সময় থেকে ক্ষমতায় এসেছিল তখন থেকে হত্যার রাজনীতি শুরু করে, হত্যা ও হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ। মন্ত্রী বলেন, আমরা বলতে চাই বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখেননি, শান্তির রাজনীতিও দেখেছে, এটা আমরা অব্যাহত রাখতে চাই। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান। এবার বইমেলায় দেখা গেল হালের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরিকে। শুক্রবার সন্ধ্যায় তাকে ঘিরে জটলা দেখা যায় বইমেলার একটি স্টলে। এ সময় তার সঙ্গে পাঠকদের কথা বলতে ও সেলফি তুলতে দেখা যায়। জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মূলত মেলায় যান পূজা চেরি। এদিন যে স্টলে পূজা চেরিকে দেখা যায় সেই প্রকাশনা সংস্থা থেকেই প্রযোজক আব্দুল আজিজের কবিতার বই প্রিয়তমা তোমাকে বলছি প্রকাশিত হয়েছে। স্টলের ওপরে সম্মুখভাগে ও ভেতরে আব্দুল আজিজের বড় বড় ছবি সাঁটানো। সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচারণা করলেন ঢাকাই ছবির এই চিত্রনায়িকা। আগামী মাসে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। জানা গেছে, অর্থনৈতিক সংকটের জেরে দেশটির নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ধারিত সময়সূচি স্থগিত করতে বাধ্য হয়েছে। এতে পরিকল্পনা অনুযায়ী আগামী 9 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে একটি নতুন তারিখের ঘোষণা আসতে পারে 3 মার্চ। শুক্রবার নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এমনটাই জানানো হয়েছে। এই নির্বাচনকে মনে করা হচ্ছিল বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের জন্য এক বড় পরীক্ষা। গত বছরের জুলাইয়ে ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। এরপরেই দায়িত্ব নেন রনিল বিক্রমাসিংহে। মোবাইল সাবস্ক্রাইবারদের নিজের দিকে টানতে 30টিরও বেশি দেশে সাবস্ক্রিপশন চার্জ কমিয়েছে অনলাইন সম্প্রচার জায়ান্ট নেটফ্লিক্স। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা, সাব সাহারা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই গ্রাহক ফি কমানো হয়েছে। জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই খরচ কোলাতে না পেরে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিল করছে, ফলে কোম্পানিটির গ্রাহক কমছে ধারাবাহিকভাবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, ভেনিজুয়েলা, কেনিয়া ও ইরানে গ্রাহক ফি সবচেয়ে বেশি কমানো হয়েছে। কোনো কোনো নির্দিষ্ট প্যাকেজের খরচ নেমে এসেছে প্রায় অর্ধেকে। এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও গ্রাহক ফি কমিয়েছে নেটফ্লিক্স। মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিল ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। প্রেমের কারণেও প্রায়ই আলোচনায় আসেন এই পিএসজি তারকা। পিছিয়ে নেই নেইমারের বাবাও। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন জানিয়েছে, প্রেমে মজেছেন নেইমার সিনিয়র। 7 বছর আগে নেইমারের মা নাদিন গনকালভেসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে নেইমার সিনিয়রের। বিবাহবিচ্ছেদের পর নেইমার সিনিয়রের সঙ্গে এই প্রথম কোনো নারীকে জনসম্মুখে দেখা গেল। 19 ফেব্রুয়ারি রিও ডি জেনেরিওর কার্নিভাল সাম্বাদ্রোম মার্কুইস দা সাপাকুই অনুষ্ঠানে দুজনকে একই সঙ্গে দেখা যায়। নেইমারের বাবার এই রোম্যান্স নিয়ে তোলপাড় শুরু হয়েছে ব্রাজিলে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাহমিদা কনক। ভালো থাকুন, সুস্থ থাকুন।